আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় চারের দ্বিতীয় ভাগ, বায়ু দূষণ। পূর্বের পাঠে আমরা শিখেছিলাম আমাদের জীবনে বায়ুর প্রয়োজনীয়তা সম্পর্কে। আমরা আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে বায়ুকে ব্যবহার করে থাকি, সে সম্পর্কে আমরা পূর্বের পাঠে শিখেছিলাম। আজ আমরা এই অধ্যায়টির দ্বিতীয় ভাগ, বায়ু দূষণ সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ বায়ু দূষণ। আমরা প্রায়ই শুনে থাকি যে বায়ু দূষিত হচ্ছে। কিভাবে বায়ু দূষিত হচ্ছে, বায়ু দূষণ প্রতিরোধ করা কেন জরুরি, বায়ু দূষণমুক্ত রাখতে আমরা কি কি করতে পারি? বন্ধুরা, আমরা সবাই জানি বায়ু আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বায়ু ছাড়া কোনো জীবই বেঁচে থাকতে পারে না। বায়ুতে বিদ্যমান অক্সিজেনের মাধ্যমে জীব জীবন ধারণ করে থাকে, অর্থাৎ প্রাণী জীবন ধারণ করে থাকে। আমরা বায়ুতে বিদ্যমান অক্সিজেন গ্রহণ করে জীবন ধারণ করে থাকি। ঠিক একইভাবে উদ্ভিদ বায়ুতে বিদ্যমান কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে নিজের খাদ্য তৈরি করে থাকে। এই বায়ু ছাড়া কোনো জীবই বেঁচে থাকতে পারে না। কিন্তু এই বায়ু যখন দূষিত হয়, তখন তা আমাদের জীবনের জন্য খুবই ক্ষতিকর। বন্ধুরা, এখানে লক্ষ্য করো, তিনটি প্রশ্ন দেয়া আছে কিভাবে বায়ু দূষিত হচ্ছে। আমরা জানি বিভিন্নভাবে বায়ু দূষিত হয়ে থাকে। বায়ুতে যখন ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়, তখন বায়ু দূষিত হয়ে থাকে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে বায়ু দূষণ প্রতিরোধ করা কেন জরুরি। আমরা জানি দূষিত বায়ু আমাদের জীবনের জন্য খুবই ক্ষতিকর, তাই বায়ু দূষণ প্রতিরোধ করা আমাদের জন্য খুবই জরুরি। তৃতীয় প্রশ্নটি হচ্ছে বায়ু দূষণমুক্ত রাখতে আমরা কি কি করতে পারি। বায়ু দূষণমুক্ত রাখতে আমরা ময়লা আবর্জনা পরিষ্কার করতে পারি, তাছাড়া গাছ লাগানোর মাধ্যমে আমরা বায়ুকে দূষণমুক্ত রাখতে পারি। বন্ধুরা, এই সকল বিষয় সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানব। প্রথমে বন্ধুরা লক্ষ্য করো, পাঠ্য বইতে তোমাদের একটি প্রশ্ন দেয়া আছে। প্রশ্নটি হচ্ছে বায়ু দূষণের কারণ ও প্রভাবগুলো কি কি। এই প্রশ্নটির উপর ভিত্তি করে ছকে তোমাদের একটি কাজ দেয়া আছে। চলো কাজের মূল বিষয়গুলো জেনে নিই। কাজের মূল বিষয়টি হচ্ছে বায়ু দূষণের কারণ ও প্রভাব। প্রথমেই দেখে নিই কি করতে হবে। নিচে দেখানো ছকের মতো খাতা একটি ছক তৈরি করি। তোমাদের এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নিতে হবে। দ্বিতীয় কাজটি হচ্ছে বায়ু দূষণের কারণ ও প্রভাবগুলোর একটি তালিকা তৈরি করি। বন্ধুরা, এই ছকের মতো প্রথমে একটি ছক তৈরি করবে, অতঃপর একদিকে লিখবে বায়ু দূষণের কারণ এবং অন্যদিকে লিখবে বায়ু দূষণের প্রভাব। বন্ধুরা, তোমরা কি জানো বায়ু দূষণের কারণ ও প্রভাবগুলো কি কি? প্রথমে আসি বায়ু দূষণের কারণ। প্রথম, জীবাশ্ম জ্বালানি পোড়ানো এবং কলকারখানা ও যানবাহনের ধোঁয়া বায়ুতে নির্গত হয়ে বায়ু দূষণ হয়ে থাকে। তাছাড়া বায়ু দূষণের আরও একটি কারণ হচ্ছে যেখানে সেখানে ময়লা ফেলা ও মলমূত্র ত্যাগ করা। এবার আসি বায়ু দূষণের প্রভাব। বায়ু দূষণের ফলে কি হয়ে থাকে, মানুষের ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ সহ বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। দ্বিতীয়ত, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পেয়ে যায়। তৃতীয়ত, অ্যাসিড বৃষ্টি হয়। তাহলে আমরা জেনে গেলাম বায়ু দূষণের কারণ ও এর প্রভাব সমূহ। এবার তৃতীয় কাজটি দেখি, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। বন্ধুরা, তোমরা কাজটি নিয়ে নিজেদের সহপাঠীদের সাথে আলোচনা করবে এবং আলোচনার মাধ্যমে তোমরা কি জানতে পারবে, বায়ু দূষণের কারণ ও এর প্রভাব। বায়ু দূষণের প্রধান কারণ হচ্ছে মানুষের বিভিন্ন কর্মকাণ্ড।
এদের মধ্যে উল্লেখযোগ্য হল জীবাশ্ম জ্বালানি পোড়ানো, কলকারখানা ও যানবাহনের ধোয়া, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা ও মলমূত্র ত্যাগ করা। বায়ুদূষণের ফলে মানুষের বিভিন্ন রোগ হয়ে থাকে, যেমন ফুসফুসে ক্যান্সার, শ্বাসজনিত রোগ, হৃদরোগ ইত্যাদি ধরনের রোগ এ বায়ুদূষণের ফলে হয়ে থাকে। এছাড়াও পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি ও অ্যাসিড বৃষ্টির কারণও হচ্ছে এই বায়ুদূষণ। বন্ধুরা, এবার আমরা দেখে নিই বিভিন্ন ধরনের বায়ুদূষণ সম্পর্কে, এবার আমরা জানব বিস্তারিত। বিভিন্ন ধরনের পদার্থ, যেমন রাসায়নিক পদার্থ, গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে। এই দূষণ জীব ও প্রাকৃতিক পরিবেশের ক্ষতি সাধন করে। বায়ু দূষণের কারণ, মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বায়ু দূষণের একটি বড় কারণ, বিশেষ করে জীবাশ্ম জ্বালানি পোড়ানো। এর ফলে বায়ুতে বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হয়। কলকারখানা ও যানবাহন থেকে এ সকল গ্যাস বায়ুতে আসে। গাছপালা পোড়ানোর ফলে উৎপন্ন ধোঁয়া থেকেও বায়ু দূষিত হয়। যেখানে সেখানে আবর্জনা ফেলা ও মলমূত্র ত্যাগের কারণে বায়ুতে দুর্গন্ধ ছড়ায় এবং বায়ু দূষিত হয়। বন্ধুরা, এবার আমরা বায়ু দূষণ সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমে বলা হয়েছে বিভিন্ন ধরনের পদার্থ। এ পদার্থগুলো কি হতে পারে? বিভিন্ন রাসায়নিক পদার্থ, গ্যাস, ধূলিকণা, ধোঁয়া, দুর্গন্ধ যখন বায়ুতে মিশ্রিত হয়, অর্থাৎ বায়ুতে মিশে, তখনই মূলত বায়ু দূষিত হয়ে থাকে। এবং এই দূষিত বায়ু জীব ও প্রাকৃতিক পরিবেশের ক্ষতি সাধন করে থাকে। আমরা এবার বায়ু দূষণের কারণগুলো জেনে নেই। বায়ু দূষণের কারণ হচ্ছে মানুষের বিভিন্ন কর্মকাণ্ড। এটি মূলত বায়ু দূষণের প্রধান কারণ। আমরা আমাদের বিভিন্ন কাজের মাধ্যমে এই বায়ুকে দূষিত করে থাকি, যেমন জীবাশ্ম জ্বালানি পোড়ানো। আমরা বিভিন্ন জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে থাকি। এর ফলে কি? একটি গ্যাস নির্গত হয়। এই গ্যাস যখন বায়ুতে মিশ্রিত হয়, তখন বায়ু দূষিত হয়ে থাকে। তাছাড়া কলকারখানা থেকে ও যানবাহন থেকে যে কালো ধোঁয়া নির্গত হয়, সেই ধোঁয়া বা গ্যাস যখন বায়ুতে মিশে, তখনও বায়ু দূষিত হয়ে থাকে। তাছাড়া আমরা যে গাছপালা পুড়িয়ে থাকি, এই পোড়ানোর ফলে একটি ধোঁয়া উৎপন্ন হয়, একটি ধোঁয়া সৃষ্টি হয়। এই ধোঁয়াও যখন বায়ুতে মিশে যায়, তখন বায়ু দূষিত হয়ে থাকে। আবার আমরা গৃহস্থালির নানা ধরনের বর্জ্য পদার্থ যেখানে সেখানে ফেলে থাকি, এই আবর্জনা থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়, যা বায়ুতে মিশে থাকে। এর ফলেও বায়ু দূষিত হয়ে থাকে। এবার আমরা জানব মানুষের স্বাস্থ্য ও পরিবেশের ওপর বায়ু দূষণের প্রভাব সম্পর্কে। বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর ফলে মানুষ ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগ, হৃদরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। পরিবেশের উপরও বায়ু দূষণে ক্ষতিকর প্রভাব রয়েছে। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস ছড়ায়। এই সকল গ্যাস বায়ুতে বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ও অ্যাসিড বৃষ্টি হচ্ছে। কলকারখানার ধোঁয়া থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে যাওয়ার ফলে অ্যাসিড বৃষ্টি তৈরি হয়। অ্যাসিড বৃষ্টির ফলে জীবের ক্ষতি হতে পারে বা জীব মারা যেতে পারে। বন্ধুরা, এবার আমরা মানুষের স্বাস্থ্য পরিবেশের উপর বায়ু দূষণের প্রভাবগুলো বিস্তারিত জেনে নেই। প্রথমে বলা হয়েছে বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরা জানি আমরা বায়ুতে বিদ্যমান অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি, কিন্তু এই বায়ুতেই যখন ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে থাকে, তখন তা আমাদের জীবনের জন্য খুবই ক্ষতিকর। এই দূষিত বায়ু গ্রহণ করার ফলে আমাদের কি হয়ে থাকে? ফুসফুসের ক্যান্সার হয়ে থাকে, তাছাড়া শ্বাসজনিত রোগ হয়ে থাকে, এছাড়া হৃদরোগও হয়ে থাকে। অর্থাৎ এই দূষিত বায়ু যখন আমরা গ্রহণ করি, তখন আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারি এবং এই বায়ু দূষণ পরিবেশের ওপরও ক্ষতিকর প্রভাব ফেলে। আমরা যে জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে থাকি, এর ফলে যে গ্যাস উৎপন্ন হয়, এই গ্যাস যখন বাতাসে মিশ্রিত হয়, তখন তা পরিবেশের জন্য ক্ষতিকর এবং বায়ুকে দূষিত করে থাকে।
এই গ্যাস যখন বায়ুতে খুবই বেশি পরিমাণে খুব বেড়ে যায়, তখন কি হয়, পরিবেশের উষ্ণতা বৃদ্ধি পায় এবং অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে। বিভিন্ন ধরনের কলকারখানা এবং যানবাহনের কালো ধোঁয়া যখন বায়ুতে মিশে, এই বায়ু থেকে যখন মেঘের সাথে মিশে যায়, তখন এর থেকে কি হয়, অ্যাসিড বৃষ্টি সৃষ্টি হয়। এই অ্যাসিড বৃষ্টি আমাদের জন্য খুবই ক্ষতিকর এবং এই অ্যাসিড বৃষ্টির ফলে বিভিন্ন ধরনের জীবও মারা যায়। তাহলে বন্ধুরা, আমরা জানতে পারলাম এই বায়ু দূষণ আমাদের উপর খুবই ক্ষতিকর প্রভাব ফেলে। এবার আমরা জানব এই বায়ু দূষণকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি, কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করা যায়। শক্তির ব্যবহার কমিয়ে আমরা জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার কমাতে পারি, যেমন বাতি বন্ধ রাখা, গাড়ি ব্যবহারের পরিবর্তে হাঁটা বা সাইকেল ব্যবহার করা ইত্যাদি। এছাড়া প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার করে ও রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে আমরা দূষণ প্রতিরোধ করতে পারি। ময়লা আবর্জনা পরিষ্কার করে এবং গাছ লাগানোর মাধ্যমেও বায়ু দূষণ মুক্ত রাখতে পারি। বন্ধুরা, এবার আমরা জানব কিভাবে আমরা বায়ু দূষণ প্রতিরোধ করতে পারি। প্রথমে কি হচ্ছে, আমরা শক্তির ব্যবহার কমিয়ে, বিভিন্ন ধরনের শক্তি যদি আমরা কমিয়ে আনি, তাহলে আমরা বায়ু দূষণ প্রতিরোধ করতে পারি। এবং জীবাশ্ম জ্বালানির যদি আমরা ব্যবহার কমিয়ে দেই, তাহলে আমরা বায়ু দূষণ প্রতিরোধ করতে পারি। কারণ এই জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে যে গ্যাস উৎপন্ন হয়, সেই গ্যাস যখন বায়ুতে মিশ্রিত হয়, তখন বায়ু দূষিত হয়ে থাকে। তাহলে আমরা এটি যদি বন্ধ করে দেই, এটির ব্যবহার যদি আমরা কমিয়ে আনি, তাহলে বায়ু দূষণ প্রতিরোধ করা সম্ভব। এবং আমরা প্রয়োজন ছাড়া বাতি বন্ধ রাখবো, এবং আমরা যে গাড়ি ব্যবহার করে থাকি, বিভিন্ন ধরনের যানবাহন, সেই যানবাহন থেকে একটি কালো ধোঁয়া সৃষ্টি হয়, যা বাতাসে মিশ্রিত হয়ে বায়ুতে মিশে যায় এবং এর ফলে বায়ু দূষিত হয়ে থাকে। তাই আমরা কি করব, গাড়ি ব্যবহারের পরিবর্তে আমরা হেঁটে যাব কোথাও বা সাইকেল ব্যবহার করব, তাহলে কি বায়ু দূষণ প্রতিরোধ করা সম্ভব। এছাড়াও আমরা যদি প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে আনি, তাছাড়া পুনর্ব্যবহার ও রিসাইকেল করি, তাহলে কি বায়ু দূষণ প্রতিরোধ করা সম্ভব। তাছাড়া আমাদের কি উচিত, বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ, ময়লা আবর্জনা, হাসপাতালের বর্জ্য যেখানে সেখানে না ফেলা। এগুলো ফেলার ফলে কি হয়, এগুলো থেকে একটি দুর্গন্ধ বের হয় যা বায়ুতে মিশ্রিত হয়ে বায়ুকে দূষিত করে। তাহলে আমাদের কাজ কি, বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলা, এবং কোথাও যদি এগুলো ফেলা হয়ে থাকে, তাহলে তা পরিষ্কার করা। এর ফলে আমরা বায়ু দূষণ প্রতিরোধ করতে পারি। এবং আমাদের সর্বশেষ কাজ হচ্ছে বেশি বেশি গাছ লাগানো। গাছ লাগানোর মাধ্যমে আমরা কি করতে পারি, বায়ু দূষণ প্রতিরোধ করতে পারি। বন্ধুরা, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে তোমাদের একটি আলোচনা দেয়া আছে, আমরা কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করতে পারি। প্রথমে ডান পাশে দেখানো ছকের মতো খাতা একটি ছক তৈরি করি। দুই, ছকে বায়ু দূষণ প্রতিরোধে কি কি করব তার একটি তালিকা তৈরি করি। তিন, সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। বন্ধুরা, প্রথম প্রশ্নটি লক্ষ্য করো, ডান পাশে দেখানো ছকের মতো খাতা একটি ছক তৈরি করি। তোমাদের ডান দিকের এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতা একটি ছক তৈরি করে নিতে হবে। ছকের মূল বিষয় হচ্ছে কি করব। দুই, ছকে বায়ু দূষণ প্রতিরোধে কি কি করব তার একটি তালিকা তৈরি করি। তোমরা বায়ু দূষণ প্রতিরোধে যা যা করবে তার একটি তালিকা তৈরি করবে, ছকের উপরে লিখবে কি করব, কি কি করবে বলো তো বন্ধুরা। প্রথমেই প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে আনতে হবে, তাহলে বায়ু দূষণ প্রতিরোধ করা সম্ভব। এবং প্রাকৃতিক সম্পদের পুনর্ব্যবহার এবং রিসাইকেলের মাধ্যমে দূষণ প্রতিরোধ করা সম্ভব। এবং ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে এবং ময়লা আবর্জনা পরিষ্কার করে বায়ু দূষণ প্রতিরোধ করা সম্ভব। এবং গাছ লাগানোর মাধ্যমে বায়ুকে দূষণ মুক্ত আমরা রাখতে পারি। এই সকল বিষয়বস্তু তোমরা এই তালিকার মধ্যে লিখবে। কাজ তিন, সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। তোমরা এই কাজগুলো নিয়ে নিজেদের সহপাঠীদের সাথে আলোচনা করবে এবং কাজটি খুব সহজেই সম্পন্ন করবে। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম বলো তো। আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম বায়ু দূষণ সম্পর্কে
বায়ু দূষণের বিভিন্ন কারণ সম্পর্কে মানুষ ও পরিবেশের উপর বায়ু দূষণের যে একটি প্রভাব পড়ে সেই সম্পর্কে এবং কিভাবে আমরা এই বায়ু দূষণ প্রতিরোধ করতে পারবো সেই সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।